সালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আমরা ইনশাল আজকে গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আলোচনা করব অতঃপর তার পিছনে যাহার নাম তার জন্য নির্দিষ্ট রয়েছে সেখানে তাকে পুজ মেশানো পানি পান করতে দেওয়া হবে সে খুব কষ্ট করে ঢোক গিলে তা পান করার চেষ্টা করবে আর খুব কমই ঢোক গিলতে পারবে মরণের ছায় তাকে চারদিক থেকে আচ্ছন্ন করে ধরবে কিন্তু সে মরবে না কখনোই আর পিছন হতে এক কঠিন শাস্তি তার উপর চেপে বসবে এটা হচ্ছে সুরা ইব্রাহিম ষোলো সতেরো নম্বর তাহলে আমরা জানতে পারলাম যে জাহান্নাবীদের কত কষ্টকর একটা অবস্থা পুজো মেশানো পানি তাদেরকে পান করে দেওয়া হবে তারা তো কখনোই মরবে না তারা খুব কষ্ট পেতে থাকবে সেদিন কতক মুখমণ্ডল ভীত সন্তুষ্ট হবে কঠোর শ্রমে ক্লান্ত শ্লান্ত হবে তীব্র অগ্নিশিখা জ্বলে ছাই হয়ে যাবে ফুটন্ত ঝর্নার পানি তাদেরকে পান করতে দেওয়া হবে কাটা যুক্ত শুষ্ক ঘাস ছাড়া আর কোনো খাদবার তাদের জন্য নেই তা তাদের পুরোপুষ্টও করবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না সুরা গাছিয়া দুই দুই থেকে সাত নাম্বার এক তাহলে যার নামেদের এই ফুটন্ত ঝর্নার পানি খানো হবে তীব্র অগ্নিশিখা জ্বলবে তারা তারপরে তাদের এই যে খাবার খাবে তাদের কোনো শরীর গঠন হবে না আবার এর দ্বারা তাদের কোনো ক্ষুধাও নিবারণ হবে না তারা খুব কষ্ট পেয়ে থাকবে তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ মানে দুনিয়ায় যেগুলো আগুন আছে এই আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের সত্তর ভাগের এক ভাগ মাত্র মানে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র বলা হলো আল্লাহ রাসুল সাল্লু আসাল্লাম জাহার নামেদের শাস্তি প্রদানের জন্য দুনিয়ার আগুনে তো যথেষ্ট ছিল নবী সাল্লাহ সাল্লাম বললেন দুনিয়ার আগুনের উপর তার সম পরিমাণ তাপসম্পন্ন জাহান নামের আগুন আরও ঊনসত্তর গুণ বাড়িয়ে দেওয়া হবে মানে যাতে তাদের আরও কষ্ট বেশি হয় এই জন্য এই ঊনসত্তর গুণ বাড়িয়ে দেওয়া হবে মানে তার মানে হচ্ছে জাহান্নামের হলো আগুন কি আমাদের দুনিয়ার আগুনের সত্তর মানে ঊনসত্তর গুণ মানে আগুন হলো আগুনটা সত্তর ভাগের এক ভাগ এই দুনের আগুন হল সত্তর ভাগের মাত্র এক ভাগ তাই আমরা কষ্ট সুযোগ করতে পারি না আগুন দেখে কত মানুষ হয়তো বেজে দেখা যাচ্ছে বিনোর সময় বিল্ডিংয়ে বিল্ডিংয়ে আগুন ধরে তখন কি করে এই আগুন থেকে তারা ভয় পায় ভয় পায়ে ওই বিশতলা বিল্ডিং থেকে লাভ দিয়ে মারা এমনকি মারা যায় যেহেতু বিশতলা বিল্ডিং লাভ দিলে তো মারা যাবে স্বাভাবিকভাবে আল্লাহ ইচ্ছাগুলো বাঁচতে পারে কিন্তু বেশিরভাগ তো মারাই যায় তাহলে কি দুনিয়ার আগুনকে মাত্র যেটা এক ভাগ সত্তর ভাগের এক ভাগ সেটা দেখেই তারা এভাবে ভয় পায় লাভ দিচ্ছে আর জাহান্নামের এত আগুন সেটার জন্য তারা ভয় পাচ্ছে না এজন্য আমাদের এগুলো বুঝতে হবে আমি কি তোমাদেরকে ধার করা পাঠার সংবাদ দেবো না সাহারা বললেন হ্যাঁ বলুন হে আল্লাহ তখন তিনি বললেন সে হচ্ছে হালালকারী আল্লাহ তালা লানত করেন কোনো মহিলাকে তিন তালাকের পর নামে মাত্র বিবাহ করে তালাকের মাধ্যমে অন্যের জন্য হালালকারীকে এবং যার জন্য তা হালাল করা হয়েছে ইবনু মাজা এর অর্থ হচ্ছে আমাদের সমাজে যে ওই যে বলে না যে হিল্লা বিয়া মানে হচ্ছে কে যদি হঠাৎ বিভিন্ন রাগের বশত বউকে তালাক দিল পরে কি করে একজনের সাথে এক রাতের জন্য বিবাহ দেয় অথবা কোনো দাদা টাইপের অথবা আশেপাশের কেউ মানে সে ওই মনে তারা মনে করে যে তাহলে ওই তার সাথে বিয়ে দিলাম তাহলে ওই একদিন সেই করলো ভোগ করলো মিলন করলো তাহলে কি তাহলে হালাল হয়ে গেলো আমার জন্য পরে ও আবার তা ইয়ে করবে ওর থেকে সারা আমি আবার বিয়ে করবো কিন্তু এগুলো তো ইসলামের নিষেধ ইসলামের যেটা নিয়ম সেটা হচ্ছে এইভাবে যদি তালাক দেয় তাহলে কি সে আগেই করবে ওই বিয়ে হবে ওই মহিলা অন্য কোন যতক্ষণ না তালাক দেয় মানে ওই পুরুষ ইচ্ছা করলে সারা ওই মহিলাকে রাখতে পারে মানে যে যে মহিলা আগের স্বামী তালাক দিয়েছিল নতুন যে স্বামী বিয়ে করছে ইচ্ছা করলে সারা জীবনী রাখতে পারে আবার যদি কোনো যে কোনো কারণে তালাক দিল তখন গিয়ে এই যে আগের যে স্বামী তালাক দিয়েছিল ভুল বসাতে অথবা আগের বসাতে সে তখন বিয়ে করতে পারে এটা হলো ইসলামের নিয়ম কিন্তু এটা তো এখন আমাদের অনেক জায়গায় হয় নাই হয়তো দেখা যাচ্ছে ভুল করে ই করলে পরে আবার একজনকে এভাবে হালাল করার জন্য মানে ইসলামের নিয়মকে ইয়ে করে বিকৃত করে একটা হালাল করে ব্যবস্থা করে তারা আর আমাদের এগুলো থেকে যারা আমার হাতসমূহকে মেনে নিতে অস্বীকার করেছে আমি তাদেরকে নিঃসন্দেহে আগুনে নিক্ষেপ করব যখন তাদের চামড়া গলে যাবে তখন সেই স্থানে অন্য চামড়া পুনরায় সৃষ্টি করে দেব। যেন তারা শাস্তির স্বাদ পুরোপুরি গ্রহণ করতে পারে বস্তুত আল্লাহ বড় শক্তিশালী এবং কৌশলে সব জানেন চুরা নিশা ছাপ্পান্ন নম্বর আয়তে আছে এটা তাহলে যারা আল্লাহর হুকুম মানতে না তারা কি হবে আগুনে আল্লাহ নিক্ষেপ করবে তাদেরকে আর এই চামড়া যখন একটা গুলে যাবে পুড়ে যাবে তখন আর একটা চামড়া হবে এভাবে শেষ হবে না তার শরীর এভাবে যে একবার পুরে ছাই হবে না তারা তো মরবে না সারাদিন সারা জীবন থাকবে এক চামড়া মর পুড়ে যাবে আবার আবার একটা চামড়া গঠন হবে এরকম হবে চলবে এভাবে চলতে থাকবে জানামেদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে আগুনের ফিতাস দুটি জুতা পরানো হবে এতে তার মাথার মগজ এমনভাবে ভাবে ফুটতে থাকবে যেমন জ্বলন্ত চুলার উপর তামার পাত্র ফুটতে থাকবে সে মনে করবে তার চেয়ে কঠিন শাস্তি আর কেউ ভোগ করছে না অথচ সেই হবে সহজ শাস্তি প্রাপ্ত ব্যক্তি এটা আছে মুত্তাফাক আলাই মিশকাতে তাহলে যার নামের যেটা সবচেয়ে কম আজাব সেটা কি আগুনের ফিতা সহ দুটি জুতা পরানো হবে তাকে এটাই সবচেয়ে ছোট আজাব কিন্তু যাকে পরানো হবে সে মনে করবে অনেক বড় আজাব মানে এইটাই মানে সবচেয়ে বড় আজাব এটা মনে করবে তার যে মগজ টগজ সব ফুটতে থাকবে আগুনের যে সব ফুটে ফুটতে থাকবে টকবক করে থাকবে মনের প্রবৃত কামনা বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নিয়ম নীতি ও বিপদ মুসিবত দ্বারা মুসলিম। হাদিসের মর্মকথা হল প্রবৃত্ত বা কামশাল বাসনার পরিণাম জাহান্নাম মানে যে ব্যক্তি প্রবৃতি নিজের ইচ্ছা মতো কামনা বাসা না যেটা করতে ইচ্ছা হলো সেটা হারাম হোক অথবা যা হোক সেটাই করে সে তাহলে কি তার জন্য জাহার ইচ্ছামতো মতো চলে যে নাম করে সুদ ঘুষ খায় আর প্রবৃত্তির চাহিদাকে দমন করে খুব কষ্ট করে নিয়মনীতি যারা পালন করে তার হলো জান্নাত পাবে মানে হয়তো মন চাচ্ছে না এটা আমার দরকার হয়তো খারাপ একটা কাজ মন চায় কিন্তু সে করে না আল্লাহর ভয়ে করে না না এটা করা যাবে না আল্লাহ তো অসন্তুষ্ট হবে জান্নাম হবে